الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. সংক্ষিপ্ত হামদ ও নাতের পর বাংলাদেশের ঐতিহ্যবাহী তাওহীদের ঝান্ডাবাহী প্রতিষ্ঠান হাবলুল উম্মাহ মডেল মাদ্রাসার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামের শান্তি পরিষদের মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মন্ডলী আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ছাত্র ভাইরা আপনাদের সকলকে সুস্বাগতম জানিয়ে আমরা বিষয় শুরু করতে যাচ্ছি। আপনারা সকল অবগত আছেন যে আজকের ইসলামের সাংস্কৃতিক পরিষদে আমাকে বিষয় দেওয়া হয়েছে মাদ্রাসার শিক্ষার প্রয়োজনীয়তা। আমি আপনাদের সামনে উক্ত বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা বলতে দিনের প্রতিষ্ঠানগুলোকে বোঝানো হয়েছে যেখানে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। সুতরাং মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা বলতে বোঝানো হয়েছে ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা। তবে ঠিক যে ইসলাম মাদ্রাসা সীমাবদ্ধ থাকে না, তবে বর্তমান সময়ে মাদ্রাসায় প্রতিষ্ঠানগুলোতে ইসলাম শিক্ষা দেওয়া হয়। এর জন্য আমি আপনাদেরকে প্রথমে বলবো যে একজন যোগ্য আলেম, একজন যোগ্য বক্তা হতে হলে মাদ্রাসা শিক্ষার বিকল্প আর কিছু নেই। দ্বিতীয়তে বলবো যে সমাজ পরিচালনা করতে হলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন, কারণ সমাজে নানা রকম মানুষ বসবাস করে, তাদেরকে সাহায্য করা, তাদেরকে ইনসাফ করা, এই সকল বিষয়গুলো মাদ্রাসা শিক্ষা দ্বারা পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব। আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই যে যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়নি তারা মানুষের হক আদায় করতে পারে না। তৃতীয়তে বলবো যে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জীবনের সকল ক্ষেত্রে উন্নতির জন্য আদর্শ ছিলেন, যিনি তার জীবন গঠন করেছিলেন কোরআন সুন্নাহর মাধ্যমে, যার শিক্ষা আজ মাদ্রাসাগুলো চলে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ফরজ। সম্মানিত উপস্থিতি, আপনি সমাজের পরিবর্তন লক্ষ্য করুন, যত জিনা ব্যবসার যত চুরি ডাকাতি হচ্ছে এগুলো মাদ্রাসা কারো দ্বারা হচ্ছে না, কারণ মাদ্রাসা মানুষদেরকে ইসলাম করতে শিখায়, মাদ্রাসা ছাত্রদেরকে সাহায্য করতে শিখায়, সরাসরি একজন যোগ্য আলেম একজন যোগ্য বক্তা হিসাবে গঠন করে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমি পরিশেষে এটাই বলতে চাই, একটি সুন্দর সমাজ গঠনের পাশাপাশি ইহকাল এবং পরকাল যদি সফলতা অর্জন করতে চান মাদ্রাসা শিক্ষার বিকল্প আর কিছু নেই। এর জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।